আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রেসিপিস বাই রত্না। আজ আমি তৈরি করব গোলাপজামুন মিষ্টি। এই গোলাপজামুন মিষ্টি ছোট বড় সকলেরই পছন্দ, তাই কিভাবে খুব সহজে এই গোলাপজামুন মিষ্টি তৈরি করা যায় সেটাই দেখাবো। গোলাপজামুন তৈরি করতে প্রথমে সিরা করার জন্য নিয়ে নেব একটি পাত্র, দিয়ে দেব 1 কাপ চিনি, আর দিয়ে দেব 2 কাপ পানি। আর দিয়ে দেব 2টা এলাচ। এবার আমি সিরাটা জাল করে কিছুটা ঘন করে তৈরি করে নেব। সিরাটা যখন একটু ঘন হয়ে আসছে তখন চুলার আঁচ লো করে হাঁড়ির উপর ঢাকনা দিয়ে চুলার উপরেই রেখে দিব, যেন সিরাটা গরম থাকে। এদিকে অন্য একটা পাত্রে 1 চা চামচ সুজি একটু দুধ দিয়ে ভিজিয়ে নেব। এবার আমি তৈরি করে নিব মিষ্টি। একটা পাত্রে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ফুলক্রিম গুঁড়ো দুধ। চেষ্টা করবেন একটু ভালো মানের ফুলক্রিম গুঁড়ো দুধ নেওয়ার জন্য। আমি এখানে নিডো ফুলক্রিম গুঁড়ো দুধ দিয়েছি। দিয়ে দেব 1 চা চামচ ময়দা, আর দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং পাউডার। দিয়ে দেব সেই যে দুধ দিয়ে মিশিয়ে রাখা সুজি। এবার দিয়ে দেব 1 চা চামচ ঘি, চাইলে আপনারা তেল অথবা বাটার নিয়ে নিতে পারেন। এবার এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যেন খুব সুন্দর করে মেশানো হয়। মেশানো হয়ে গেলে একটা পাত্রে একটা ডিম নিয়ে নেব, আর ডিমটাকে একটু ফেটে নেব। ডিমটা ফাটানো হয়ে গেলে একটু একটু করে মিশিয়ে নেব। একটু একটু করে হাত দিয়ে এভাবে মেশাতে হবে। আমি এভাবে কয়েকবার দিয়ে মেশাবো। এভাবে আমি অল্প অল্প করে ডিমটা দিয়ে একটি আঠালো ডো তৈরি করে নিব। ঠিক এভাবেই ডোটা করে নিতে হবে। ডোটা আঠালো হলেও ভয় পাওয়ার কিছুই নেই, 5 মিনিট রেস্টে রেখে দিলেই ঠিক হয়ে যাবে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডোটা রেখে দিব। 5 মিনিট পরে এই মিষ্টিগুলো তৈরি করে নেব। আমি কয়টা মিষ্টি তৈরি করে নিচ্ছি, হাতে একটু তেল দিয়ে এই মিষ্টিগুলো তৈরি করে নেব। আর এই মিষ্টিগুলো তৈরি করার সময় খেয়াল রাখবেন যেন কোনো রকম ফাটল না থাকে, আর এই রকম গোল শেপেই মিষ্টিগুলো তৈরি করে নিব। সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে, এবার ভেজে নেব। ভাজার জন্য তেলটা হালকা গরম হয়ে এলেই মিষ্টিগুলো দিয়ে দেব, আর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে নেব।
আর কিছুক্ষণ পর হালকা হাতে নেড়ে নিব। খুব সাবধানে মিষ্টিগুলো উল্টাতে হবে যেন ভেঙে না যায়, আর তেলের মধ্যে এই মিষ্টিগুলো ফুলে উঠবে। আর হালকা হাতে এভাবে বারবার নেড়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। যখন আমি মিষ্টিগুলো সিরাই দেব তখন আরও ভালো কালার হবে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি মিষ্টিগুলো গরম শিরার মধ্যে দিয়ে দেব, আর মিষ্টি দিয়ে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা রেখে দিতে হবে। ফিরে এলাম 4 ঘন্টা পরে, মিষ্টিগুলো ফুলে বড় হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর আসছে। এবার আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি মিষ্টিটা কেমন হয়েছে। দেখুন কতটা সফট আর রসালো হয়েছে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।